যদি আপনার স্কিন ক্লিন রাখতে চান লাইক মি অ্যাকচুয়ালি বেটার দ্যান মি, তাহলে 7টি টিপস আপনার জন্য। হোয়াটসঅ্যাপ জেন্টেলম্যান, মাই নেম ইজ বুলবুল সাইফুল। টুডে আমি তোমাদের বলবো কীভাবে স্কিন ক্লিন রাখতে হয়, আমি কীভাবে স্কিন ক্লিন রাখি। 7টা টিপ যদি প্রপারলি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনার স্কিন ক্লিন থাকবে। স্টপ টাচিং ইউর ফেস, আপনার মুখ স্পর্শ করা বন্ধ করুন বিনা কারণে। বিনা কারণে শুধু শুধু আপনার ফেস স্পর্শ করবেন না। আপনার হাতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো আপনার মুখের মধ্যে লেগে যায়। বিনা কারণে আমরা যে মুখের মধ্যে হাত দিই এটা দিব না। এটা দিলে আমাদের হাতের ব্যাকটেরিয়াগুলো মুখে ছড়িয়ে পড়ে, অ্যান্ড দেন ফেস থেকে সেবাম জাতীয় তেল নিঃসরণ ঘটে, দেন ব্যাকটেরিয়ার সাথে ওই তেলটা তখন আপনার মুখে পিম্পল হয়। বিনা কারণে মুখের মধ্যে হাত দিবেন না, তাহলে এটা অনেক প্রবলেম। অ্যান্ড স্টপ টাচিং ইউর ফেস। সেকেন্ড টিপস, ইউজ ফেস ওয়াশ রেগুলারলি, প্রতিদিন নিয়মিত ফেস ওয়াশ ইউজ করুন। আমাদের হাতে যেমন ব্যাকটেরিয়া দূর করতে আমরা যেমন হ্যান্ড ওয়াশ ইউজ করি, তখন মুখের ব্যাকটেরিয়া আর মুখের তৈলাক্ত পদার্থটা দূর করতে আমাদের ফেস ওয়াশটা অবশ্যই ইউজ করা প্রয়োজন। মুখ ক্লিন রাখতে অবশ্যই ইউজ তো করতেই হবে। আমি আপনাদের যেটা সাজেস্ট করব, প্রতিদিন অন্তত দুই বেলা, দুই সময়, দিনে দুইবার ইউজ করুন ফেস ওয়াশ। ঘুম থেকে ওঠার সময় একবার, আর ঘুমাতে যাওয়ার সময় একবার। সব থেকে বেটার হয় দিনে তিন সময়, দিনে তিনবার ইউজ করলে সব থেকে ভালো হয়, সকাল দুপুর রাত, দ্যাটস ইট। নাম্বার থ্রি, ইউজ এ সেফারেট টাওয়াল ফর দ্য ফেস, মুখের জন্য একটা সেফারেট টাওয়াল ইউজ করেন। দুইটা যদি টাওয়াল ইউজ করেন, একটা মুখের জন্য, শুধু মুখের জন্য একটা, আর শরীরের জন্য একটা। মুখের জন্য একটা কেন, আমাদের শরীরের যত জীবাণুগুলো থাকে, আমরা একটা টাওয়াল ইউজ করলে মুখের মধ্যে ওই জীবাণুগুলো চলে আসে। অবভিয়াসলি দুইটা টাওয়াল যদি ইউজ করি, মুখের জন্য একটা টাওয়াল আর শরীরের জন্য একটা টাওয়াল, তাহলে হয়ে যাবে। মুখের যে টাওয়ালটা থাকবে ওইটা শুধু মুখের ক্ষেত্রে, মুখটা মশার ক্ষেত্রে ইউজ করবেন, আর কিছু না, দ্যাটস ইট। নাম্বার ফোর, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, প্রতিদিন ঠিক মতো, পারফেক্টলি 2 লিটার পানি পান করুন। 2 লিটার পানি আপনার মানবদেহের শরীরে 60-70% পানি। আপনি যদি ঠিক মতো পানি না পান করেন তাহলে অনেক প্রবলেম হবে। ফেস ক্লিন রাখতে পানিরও অনেক বড় একটা ভূমিকা আছে, তো অবশ্যই দিনে 2 লিটার পানি পান করতেই পারেন, দ্যাটস ইট। নাম্বার ফাইভ, ক্লিন ইয়োর ফিলোকেস, বালিশের কাভার ক্লিন রাখুন। বালিশের কাভার, আমরা যখন ঘুমাই ফেসই তো বালিশে পড়ে, তো বালিশের মধ্যে যদি জীবাণু থাকে, অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তাহলে আপনার ফেসে চলে আসবে, আর ফেসে যেহেতু চলে আসবে সেহেতু অনেক প্রবলেম হবে, ক্লিন রাখতে পারবেন না। ক্লিন রাখতে হলে ফিলোকেস, বালিশের কাভার ক্লিন রাখতে হবে। নাম্বার সিক্স, সি এ ডেমোটোলজিস্ট, একজন চর্ম বিশেষজ্ঞ অবশ্যই দেখান। একজন চর্ম বিশেষজ্ঞর পরামর্শ নিলে দ্যাটস ইট, হয়ে যাবে। আপনি যদি চর্ম বিশেষজ্ঞর পরামর্শ নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফেস সম্পর্কে সে একদম চমৎকার একটা সুপার আইডিয়া দিবে। ওই আইডিয়া অনুযায়ী চললে আপনার মুখে কোনো পিম্পল ক্রিয়েট হবে না, কোনো প্রবলেম হবে না, ক্লিন থাকবে, লাইক মি অ্যাকচুয়ালি বেটার দ্যান মি। টিপস নাম্বার সেভেন, অলওয়েজ ওয়ার সানস্ক্রিন, আপনি যদি বাইরে যান সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। যদি আপনি সানস্ক্রিন ব্যবহার করুন তাহলে কি হবে, সানস্ক্রিন ব্যবহার করলে আপনার ফেসের মধ্যে কালো কালো বিশ্রী একটা রোদের ছাপ, রোদ পড়লে মুখ তো কালো হয়ে যাবে, ওইটা থেকে আপনাকে হেল্প করবে সানস্ক্রিন। যদি আপনি ইউজ করেন অনেক অনেক উপকার হবে, আপনার ফেসও ক্লিন থাকবে, ফেস কালো হবে না, অনেক সাদা লাগবে, জোস লাগবে, ওয়াও লাগবে, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে আমি একটা টিপস শেয়ার করি, এটা আমার একদম পার্সোনালি এটাও মানা উচিত। আপনি যেটা করবেন, আপনি ড্রিঙ্ক টাইপের, কী বলো এটা, পেপসি, কোকাকোলা, এই টাইপের খাবার আপনার ফেসে অনেক প্রবলেম ক্রিয়েট করে, এই খাবারগুলোকে অ্যাভয়েড করুন, তাহলে দেখবেন আপনিও লাইক মি অ্যাকচুয়ালি বেটার দ্যান মি, আমার থেকে অনেক বেটার স্কিন ক্লিন পাবেন, পিম্পল হবে না। আর বাই দ্য ওয়ে যদি কারো খুব বেশি পিম্পলের থাকে, অনেক প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখো, আমি তোমাদেরকে চমৎকার একটা সাজেশন দিব। অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব, মাস্ট বি সাবস্ক্রাইব, আর নোটিফিকেশন অন করে থাকুন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে অ্যাড করতে চান, বুলবুল সাইফুল, ট্রাভেল, লাইফস্টাইল, গ্রুমিং, ফিটনেস, ইন্সপিরেশন, till then I wish you very good day, sign out.